আশার কেউ কখনো মনে করিয়ে ছেলেটির নাম সব্য। জিতুর ফেসবুক পোস্টে আশঙ্কার মেঘ। জিতু কমলের ফেসবুকে প্রোফাইলে ছবি আচমকাই বদলে গেল সোমবার সন্ধ্যায়। এই মুহূর্তে তার প্রোফাইলে ছবিতে জলজল করছে মা কালীকে আলিঙ্গনরত অবস্থায় অভিনেতা সব্যসাচী চৌধুরী। বড় বড় চুলে মামা খ্যাপা রূপে। শুধু প্রোফাইল ছবিরই বদল নয়, জিতু তার সঙ্গে লিখেছেন মন খারাপ করার বার্তাও। কেন এই ছবির বদল, কী বা লিখলেন অভিনেতা জিতু কমল? আসলে ভালো নেই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাসপাতালের বিছানায় শুয়ে 11 দিন ধরে যুদ্ধ করছেন ঐন্দ্রিলা শর্মা। এখনও জ্ঞান ফেরেনি, ফলে আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে ক্রমশই। প্রেমিক সব্যসাচী 7ই নভেম্বরও আশার আলো দেখিয়েছিলেন ঐন্দ্রিলার অনুগামীদের, তিনিও আজ মিরাকেলের অপেক্ষায়। সোমবার সব্যসাচী ফেসবুকে একটি পোস্ট করেন। সব্যসাচী লিখেছেন, কোনোদিনও এটা এখানে লিখব ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। এরপরেই তার পোস্টের নিচে একের পর এক প্রার্থনার বার্তা আসতে শুরু করে। কয়েক হাজার পেরিয়ে গেছে তার পোস্টের নিচে কমেন্টের সংখ্যা। সকলেই চাইছে কিছু একটা মিরাকেল ঘটুক, যুদ্ধ জয় করে ফিরে আসুক সকলের প্রিয় সব্যসাচীর ফিনিক্স পাখি ঐন্দ্রিলা। এদিকে সব্যসাচীর পোস্টের কিছুক্ষণের মধ্যেই অভিনেতা জিতু কমল বদলে ফেলেন তার প্রোফাইলের ছবি। সেখানে সব্যসাচীর ছবি দিয়ে লেখেন, ঈশ্বরকেও কখনো কখনো মনে করিয়ে দেওয়ার প্রয়োজন যে এই ছেলেটির নাম সব্য। আসলে ঐন্দ্রিলার সঙ্গে দীর্ঘদিন ধরে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে প্রেমিক অভিনেতা সব্যসাচী, যেভাবে আগলে রেখেছেন নায়িকাকে, তাতে তিনি সকলের ভালোবাসা স্নেহ আশীর্বাদ জয় করেছেন। আজ তিনিও যে অসহায়, হাসপাতাল সূত্রে খবর, এখনও সিপ্যাপ সাপোর্টেই রাখা হয়েছে ঐন্দ্রিলাকে, জ্ঞান আসেনি, ঘোরের মধ্যেই রয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত 1 নভেম্বর আচমকায় ব্রেন স্ট্রোক নিয়ে হাওড়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা। তারপর থেকেই চলছে এই অসম যুদ্ধ। আমরা সকলেই ঐন্দ্রিলার ফিরে আসার অপেক্ষায়।